কোন একটি পার্টস অফিসের মতো কাজ করে তখনই সেটাকে ওই 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 ফ্রেজ বলা হয় অর্থাৎ যদি কোনো ফ্রেজ নাউনের কাজ করে তাহলে সেটা নাউন ফ্রেজ যদি কোনো ফ্রেজ অ্যাজিটিভ এর কাজ করে তাহলে সেটা গ্যাজেটিভ ফ্রেজ বলে তাহলে আমরা একটা ছোট পয়েন্ট শিখে আসি মূলত নাউন ফ্রেজ কে আমরা চারটি মৌলিক জায়গায় পাবো আর কি নাউন ইন এ পজিশন হিসেবে পেতে পারি সেটা পরে আলোচনা করব মূলত আমরা এই চারটি পয়েন্টে পাবো এবং এই চারটি তোমার সারা জীবন কাজে লাগবে এই চারটি পয়েন্টে পাবো অর্থাৎ আহ নাউন ফ্রেস আমরা সাবজেক্ট হিসেবে পাবো সাবজেক্ট হিসেবে পাবো নাউন ফ্রেস অবজেক্ট হিসেবে পাবো তারপরে আমরা পাবো প্রিপোজিশনের পর নাউন ফ্রেস পাব কমপ্লিমেন্ট হিসেবে নাউন পাবো আরেকটা জায়গায় নাউন ফ্রেস পেতে পারি জায়গায় নাউন পেতে পারি সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন ঠিক আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব হোয়াট ইজ নাউন ইন অ্যাপোজিশন তো মূলত নাউন ফ্রেসকে কে তাহলে আমরা চারটি জায়গায় পাবো নাউনকে ফ্রেস কে পাবো সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে তাহলে এবার চলো আমরা একটু দেখি এখান থেকে দেখো নাউন ফ্রেজ কিভাবে পাবো সাবজেক্ট হিসাবে তাহলে এখানে আমি ওয়ার্ড ফ্রেজ এবং ক্লজ তিনটা জিনিসই আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে নাউন ফেস চেনার উপায় বা কিভাবে চিনবা যদি একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হয় তা আমরা তো সবাই সাবজেক্ট চিনি যদি দেখো একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট তাহলে সেটা ধরে নিবা নাউন বা প্রোনাউন তাহলে যদি একটি ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হয় তাহলে তুমি ধরে নিবে সেটা নাউন বা প্রোনাউন যদি এক বা একাধিক ওয়ার্ড একটি ব্যাকের সাবজেক্ট হয় তাহলে সেটি ধরে আর যদি একটি সেন্টেন্স সাবজেক্ট হয় তাহলে সেটা বা একটা ক্লজ সাবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ তাহলে খুবই সহজ সাবজেক্ট হিসাবে তুমি কি ব্যবহার করছো সেটা হচ্ছে আসল বিষয় যদি তুমি একটা শব্দ ব্যবহার করো সেটা নাউন বা প্রোনাউন হবে অথবা আইনজি হলে সেটা জিরান্ড হতে পারে আইনজি হলে সে ভারপ্লাস আইনজিটিকে জিরান্ড হয়ে যাবে কিন্তু যদি একাধিক শব্দ নামনের কাজ করে তখন সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ আর যদি একটা ক্লজ বা সেন্টেন্স নাউনের কাজ করে তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ তাহলে আমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা এখানে খুব সহজে আমরা কয়েকটা পয়েন্ট আলো আলোচনা করছি তাহলে তোমাদের জন্য সহজ হবে আমি দেখো এখানে যদি আমি এভাবে বলি সাবজেক্ট হিসেবে কয়টা শব্দ আছে সেটা একটু খেয়াল করে দেখো যদি আমি বলি ঢাকা মনে করো ঢাকা ঢাকা ইজ সাবজেক্ট কোনটা দেখো একটু খেয়াল করে দেখো কোনটা হবে ঢাকা হবে এটা হয়ে যাবে নাউন বা এটাকে আমি যদি বলি ইট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ তাহলে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি তাহলে সেটা হয়ে যাবে প্রোনাউন তাহলে এই ঢাকাটা হচ্ছে মূলত একটা নাউন কারণ এটা একটা একটা ওয়ার্ড সিঙ্গেল একটা ওয়ার্ড সাবজেক্টের কাজ করছে তাহলে একটি শব্দ যদি সাবজেক্টে কাজ করে তাহলে সেটা হয়ে যাবে তোমার বা প্রনাউন এবার যদি আমরা আসি যদি এটাই আমরা বলি যে দা সিটি দা সিটি ইজ ভেরি বিজি শহরটি খুব ব্যস্ত তাহলে এবার যদি তোমাকে কেউ বলে যে এই ব্যাকের সাবজেক্ট কোনটা তখন তুমি নিশ্চিত বলবা এই ব্যাকের সাবজেক্ট হচ্ছে দ্য সিটি এখানে এখন কটা শব্দ একটু খেয়াল করে দেখো এখন হচ্ছে একাধিক শব্দ তাহলে একাধিক শব্দ যখন বাক্যের সাবজেক্ট হবে তখন সেটা হয়ে যাবে নাউন ফ্রেস আর যখন সেটা একটা হবে তখন সেটাকে আমরা বলবো তাহলে নিয়ে আমরা পরে ক্লাস আলোচনা যেহেতু আমরা একটু চেষ্টা করছি দেখো তাহলে কিভাবে নাউন ফ্রেস চেনার উপায় তাহলে নাউন ফ্রেসকে আমরা চারটি স্থানে পাবো কি কি একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে এই যে দেখো সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের পর এই যে দেখো একটা হচ্ছে প্রিপোজিশনের পর মানে এই যে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেস আর একটা পাবো কমপ্লিমেন্ট হিসেবে কখনো কখনো তোমার অ্যাপোজিশন হিসেবে পেতে পারো সেটা একটু পরে আলোচনা করছি বলেছি তাহলে আমরা এই তিনটে জিনিস আসলে বুঝতে পারলাম যে বাক্যের সাবজেক্ট মানি নাও সেটা একটা হতে পারে একাধিক হতে পারে আর একটা ক্লজ হতে পারে সেন্টেন্স হতে পারে একইভাবে সব বাক্যের কিন্তু সব ভার্বের কিন্তু বা সব বাক্যের কিন্তু অবজেক্ট নাই আমরা বলবো ভার্বের অবজেক্ট নেই কারণ একমাত্র ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমরা যদি দেখি যে অবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউন হবে আর অবজেক্ট পাওয়া যায় কিভাবে মনে রাখবো অবজেক্ট পাওয়া যাবে সাধারণত ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে মনে পাওয়া যায় সাধারণত ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তাহলে যদি একটি ওয়ার্ড বাক্যের তাহলে সেটা হয়ে যাবে নাউন বা প্রোনাউন আর যদি এক বা একাধিক ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেস ঠিক আছে অবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেস আর যদি একটি সেন্টেন্স বাক্যের অবজেক্ট হয় অথবা একটা ক্লস বাক্যের অবজেক্ট হয় তখন সেটা হয়ে যাবে নাউন ক্লস তাহলে সব ভার্বের ক্লস অবজেক্ট থাকে না শুধুমাত্র ট্রানজেটিভ ভার্বে অবজেক্ট থাকে তাহলে সেটা কেমন সেটা ধরে নাও আমি আই বললাম যে আই স ধরে নাও আই স করিম তো আমি করিমকে দেখলাম এখানে কয়টা শব্দ আচ্ছা দেখো করিম এখানে একটা শব্দ এটা হচ্ছে অবজেক্ট কাকে দেখলাম ওই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই তাহলে আই স করিম কাকে দেখলাম করিমকে দেখলাম এটা একটা শব্দ কিন্তু এখানে যদি আমি এই লাইনটাকে একটু ঘুরিয়ে বলি আই স দ্য ম্যান আমি লোকটিকে দেখলাম আমি লোকটিকে দেখলাম তাহলে আই স দা ম্যান আমি লোকটিকে দেখলাম তাহলে এটা কি পাবো এই যে দা তখন সেটা হয়ে যাবে একাধিক শব্দ তখন সেটা হয়ে যাবে নাও একটা শব্দ একাধিক শব্দ হয়ে যাবে ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপরে আসি আহ যদি ওখানে একটা ক্লজ হতো তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লস যেহেতু আমি আজকে ক্লজ নিয়ে আলোচনা করছি না সে বিষয় নিয়ে আমি এখন বলছি না আগামী ক্লাস আলোচনা করবো একইভাবে প্রিপোজিশনের পরেও যদি তোমার একটা ওয়ার্ড হয় যদি একটি ওয়ার্ড প্রিপোজিশনের পরে থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন বা প্রোনাউন যদি একাধিক নাউন ফ্রেজ আর যদি একটা হয়ে যাবে নাউন ক্লস তাহলে প্রিপোজিশনের পরে যাই থাকে তাহলে সেটা নাউন এখন এটাকে যদি তুমি ঘুরিয়ে আরেকভাবে লেখো যে আমি যদি বলি উইথ উইথ করিম মনে করো এটাই যদি আমি বলি উইথ করিম তাহলে এটা হয়ে যাবে দেখো প্রিপোজিশনের পরে একটা নাউন ব্যবহৃত হচ্ছে কিন্তু আমি যদি সেটা ব্যবহার করি উইথ দ্য ম্যান লোকটির সাথে উইথ দ্য ম্যান তখন প্রিবসনের পরে কটা শব্দ দেখো তখন দেখো একাধিক শব্দ একাধিক শব্দ তার মানে এটা হয়ে যাবে নাউন ফ্রেস তার মানে পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন বা প্রনাউন যদি একাধিক শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ তাহলে এই মৌলিক বিষয়টি তোমাকে আমি বারবার বলছি ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে খেয়াল করে দেখো কি বলেছি একটি ওয়ার্ড যদি বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন একাধিক ওয়ার্ড যদি ব্যাকের সাবজেক্ট হয় নাউন ফ্রেজ একটি ওয়ার্ড যদি ট্রানজিটিভার অবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার কি তোমার অবজেক্ট হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন বা প্রোনাউন যদি একাধিক ক্লজ হলে সেটা বলবো নাউন ক্লজ আর তৃতীয় আমরা শিখলাম হচ্ছে প্রেপিশনের পরে যদি একটি শব্দ হয় সেটাকে আমরা বলবো নাউন বা প্রোনাউন যদি একাধিক শব্দ হয় তাহলে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ যদি একটি সেন্টেন্স হয় ক্লজ ওকে তাহলে মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পেরেছো একইভাবে কমপ্লিমেন্ট আমরা জানি কমপ্লিমেন্ট কাকে রেফার করে সাবজেক্ট কে রেফার করে তো একইভাবে যদি একটি ওয়ার্ড কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা নাউন বা প্রোনাউন হবে সাধারণত যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ যদি একটি সেন্টেন্স হয় বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ তা আমি ক্লজ নে না আবারও ফ্রেজের উদাহরণটা দিচ্ছি যেমন এটাই যদি আমি বলি যে দেখো আই এম তানভিট তাহলে এই যে তানভিটটি দেখতে পাচ্ছো এটা কিন্তু কি এটা কিন্তু নাউন বা প্রোনাউন একাধিক এবং এটা একটা কমপ্লিমেন্ট একটা শব্দ দেখো কিন্তু আমি যদি বলি একটু খেয়াল করে দেখো আই এম এ টিচার এবার কয়টা শব্দ এখানে দেখো এটাও কিন্তু আমার পরিচয় এটাও আমার পরিচয় এটাও আমার পরিচয় এখানে কয়টা শব্দ দেখো একাধিক শব্দ তাহলে এটা হয়ে যাবে নাউন ফ্রেজ তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন বা প্রোনাউন যদি একাধিক শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেশ ঠিক আছে এবার আমরা একটু একটা চিত্রের মাধ্যমে বিষয়টাকে এবং সাধারণত একটা জিনিস মনে রাখবা নাউন ক্লস দিয়ে রিপ্লেস করা যায় ফ্রেজ কেও করা যায় কিন্তু অনেক সময় তুমি করতে পারবা না মিনিং হবে না সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি শর্টকাট ওয়েতে শেখা ভালো যেমন কিন্তু সেটা যদি মানে ইংরেজি ভাষা বা ইংরেজি গ্রামারটা তুমি যদি না বুঝে শিখো তাহলে অনেক জায়গায় ভুল হবে তোমার হ্যাঁ এমনি তুমি টেকনিক দিয়ে শিখতে পারো যে নাউন ক্লজ কিড দিয়ে রিপ্লেস করা যায় বা নাউন ফ্রেজ কিট দিয়ে রিপ্লেস করা যায় কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হবে না এটা মাথায় রেখে তোমাকে করতে হবে বেশিরভাগ সময় হবে এবার এই চারটা পয়েন্ট নিয়ে তোমার সামনে আমি আলোচনা করছি খেয়াল করে দেখো এই যে ইজ দ্য বেস্ট পলিসি দেখো একটা শব্দ অনেস্টি তাহলে এটা এটাকে আমরা বলবো নাউন বা প্রণ একইভাবে যদি বলি কাইন্ডনেস এটাও একটা নাউন বা প্রণাউন ঠিক আছে কারণ একটা শব্দ ব্যাকের সাবজেক্ট এই যে দেখো তাহলে একটা শব্দ ব্যাকের সাবজেক্ট দেন দেখো একাধিক শব্দ ব্যাকের সাবজেক্ট এই যে মাই ফ্রেন্ড ইজ এ টিচার তাহলে এখানে ছিল অনেস্ট এখানে হলো মাই ফ্রেন্ড একাধিক শব্দ এখন তুমি বলতে পারো মাই বেস্ট ফ্রেন্ড সেটাও নাউন ফ্রেজ হবে কোনো সমস্যা নেই তাহলে অনেক বড় একটা পার্ট হতে পারে বাক্যাংশ হতে পারে সমস্যা নেই যেমন এ ভেরি বিউটিফুল পিকচার ইজ তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা এ ভেরি বিউটিফুল পিকচার এই পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ একইভাবে দা বয় এটাও একটা নাউন ফ্রেজ আর এই যে হোয়াট ইউ নো ইজ টু এটা ক্লজ দ্যাট ইউ আর অনেস্ট এটা ক্লজ তাহলে আমরা নাউন আর ফ্রেজ নিয়ে একটু আলোচনা করি আজকে অবজেক্ট এই যে আই আইসা করিম দেখো একটা শব্দ এটা নাউন বা প্রণাও আর এই যে আই লাভ ইউ ইউটা হচ্ছে এখানে প্রণাও করিম লাইস ক্রিকেট ক্রিকেটটা নাউন কিন্তু আই নো দ্য ম্যান একাধিক শব্দ নাউন ফ্রেজ উই হেল্প দ্য পোর একাধিক শব্দ নাউন ফ্রেজ আই বট মেনি বুকস একাধিক শব্দ নাউন ফ্রেজ দেখো কাকে চিনি লোকটিকে চিনি কাকে সাহায্য করলাম গরিবদের সাহায্য করলাম কিনলাম অনেকগুলো বই কিনলাম অনেকগুলো বই কিনলাম তাহলে আমরা এরপরে তৃতীয়টা যাচ্ছি প্রিপোজিশনে পরে এই যে দেখো হি ওয়েন্ট টু ঢাকা এটা একটা শব্দ একটা শব্দ ঢাকা একটা শহরের নাম প্রিপোজিশন পর একটা শব্দ নাউন বা প্রোনাউন হি ডাইড অফ ক্যান্সার একটা শব্দ হি গেভ এ পেন টু মি একটা শব্দ একটা শব্দ এটা কিন্তু যদি বলি হি কেম টু মাই অফিস একাধিক শব্দ দেখো ঠিক আছে আই ওয়েন দে অন দ্য বাস এই যে দেখো দ্য বাস একাধিক শব্দ তাহলে এটাও একটা নাউন ফ্রেজ এটাও একটা নাউন ফ্রেজ হি কেম হিয়ার উইথ হিস ফ্রেন্ড এই যে দেখো হিস ফ্রেন্ড হচ্ছে এটা নাউন ফ্রেজ একইভাবে আই এম তানভীর তানভীর একটা শব্দ এটা নাউন বা প্রোনাউন কিন্তু দেখো হি ইজ মাই ফ্রেন্ড এটা একাধিক শব্দ তাহলে এটা হয়ে যাবে নাউন ফ্রেস এটা হচ্ছে নাউন এটা হচ্ছে নাউন ফ্রেস ইট ইজ আই দেখো প্রোনাউন কিন্তু হি ইজ এ টিচার এই যে টিচার দেখো নাউন ফ্রেস তাহলে বুঝবা কিভাবে এটাই কিন্তু এখানে লেখা আছে এই যে এখানে ছোট্ট করে লেখা আছে দেখো একাধিক শব্দ এই যে দেখো একটি মাত্র শব্দ একাধিক শব্দ একটি বাক্য সেন্টেন্স অথবা ক্লজ তাহলে যখন একটি মাত্র শব্দ বাক্যের সাবজেক্ট হবে নাউন হবে প্রিপোজিশনে পড়বে সেটাও নাউন অবজেক্ট হিসেবে বসবে সেটাও নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে সেটাও নাউন ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আমরা কি পাবো পরের অংশটি কি পাবো এটা হচ্ছে তোমার নাউন ফ্রেস তাহলে একাধিক শব্দ যদি ব্যাকের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন যদি অবজেক্ট হয় ভারবে তাহলে নাউন বা প্রোনাউন যদি প্রিপোজিশনে পরে বসে সেটাও নাউন বা প্রোনাউন যদি কমপ্লিমেন্ট হয় সেটাও নাউন বা নাউন ফেস বা প্রোনাউন নাউন ফেস ঠিক আছে তাহলে আমি বলছি ইংলিশে প্রোনাউন ফ্রেজটা কিন্তু নাই তাহলে একাধিক শব্দ যখন সাবজেক্ট হবে অবজেক্ট হবে প্রিপোজিশনের পরে বসবে এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো আর নাউন ফ্রেজ একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা তোমরা একটু ভালো করে শিখে নিবা এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে দেখো এই স্ট্রাকচারটা একটু দেখে নিবা তোমরা এই যে এখানে আছে ডিটারমিনার প্লাস নাউন ইজ ইকাল টু এটা নাউন ফ্রেজ হয় যেটা যারা প্রথম দিকের ক্লাসগুলো করেছো তারা এই স্ট্রাকচারটা পেয়েছো টু প্লাস ভার্ভ হতে পারে এটা নাউন ফ্রেজ হতে পারে তার মানে টু প্লাস ভার্ভ যখন সাবজেক্ট হবে তখন সেটা নাউন ফেজ এই যে আজকের ক্লাসের প্রথম দিকে দেখেছো টু সুইম ইজ গুড ফর হেলথ আর কি ঠিক আছে সেটা আরকি অথবা তোমরা এই আগের ক্লাসটা তো পাবে তোমরা তাহলে আমরা পরের জাস্ট উদাহরণটা দেখি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো আমাদের কথা ঠিক আছে এই যে দেখো সাবজেক্ট হিসেবে অনেক বড় অনেক কিছু আছে কিন্তু আহ যেহেতু এটা সাবজেক্ট দ্য মোস্ট ড্রেটফুল রোড অ্যাক্সিডেন্ট তাহলে ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এটা তাহলে এইটা কি পাচ্ছি এটা আমরা পাচ্ছি হচ্ছে এই মৌলিক জিনিসটাকে আমরা পাচ্ছি এখানে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই জন্য এটা একটা নাউন আহ ফ্রেজ এটারিবল স্ট্রং এটাও একটা নাউন ফ্রেজ দেখো এটা সাবজেক্ট এটা যেহেতু সাবজেক্ট তাহলে এটাও একটা নাউন ফ্রেস অবজেক্ট দেখো উই হ্যাভ সামু নিভার্স তাহলে এই পুরোটাই কিন্তু একটা নাউন ফ্রেস কারণ এটা হ্যাভ ভার্ভের অবজেক্ট আই মেট ভেরি চার্মিং ওমেন তাহলে এই সেম জিনিসটাও একটা ডিটার্মিনার নাউন এই পুরোটাই হচ্ছে একটা অবজেক্ট তার মানে এটাও একটা নাউন ফ্রেস আরো ইন্টারেস্টিং দেখো এটাও একটা নাউন কেন এই যে প্রিপিশনের পরে আছে প্রিপোজিশনে পরে আছে আচ্ছা এবার কমপ্লিমেন্ট হিসেবে দেখো পরের উদাহরণটা কমপ্লিমেন্ট হিসেবে আছে যেস্ট কার কথা বলতে থাকো ইস ফাদার এই হিজ ফাদার সাবজেক্ট এটাও একটা নাউন ফ্রেস এ ফেয়ারলি ট্যালেন্টেড আর্টিস্ট এটাও একটা নাউন ফ্রেস একইভাবে দেখো মাই গ্রেট আন্ট লেটার এই পুরোটাই দেখো আন্ট লেট এটা একটা অ্যাডভার্ব এটা একটা অ্যাডভার্ব এটা হচ্ছে নাউন ফ্রেস আর এ ফেমাস অপেরা সিঙ্গার এটা হয়ে যাবে একটা নাউন ফ্রেজ এটা কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট তাহলে সেই বিষয়টা একটা আমরা এখানে দেখার চেষ্টা করবো দেখো তাহলে আমরা মৌলিক বিষয়টি শিখতে পারবো এখন এই পার্টটা একটু দেখো যে অবজেক্ট হিসেবে আরও অনেকগুলো শব্দ আছে তার আগে আমরা একটু দেখে নে এটা এই যে দেখো এখানে তোমরা যদি বুঝো তাহলে আরো ভালো হয় এই পার্টটা দেখো এই যে প্রিপোজিশনের পরে যদি এটা হয় তাহলে আই লাইক টু সিম এটাও কিন্তু দেখো ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসছে এটা একটা নাউন ফ্রেজ রিডিং নোভেলস এটা একটা নাউন ফ্রেস তারপরে এটা সাবজেক্ট এটাও একটা নাউন ফ্রেজ দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে প্রিপোজিশনের পরে এটাও একটা নাউন ফ্রেজ আর এখানে তোমরা আরেকটা জিনিস বুঝবা সেটা হলো এখানে না তাহলে তোমরা একটু আমি প্রেপজিশনের পরের অংশটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সহজ হবে বোঝার জন্য প্রেপজিশনের পরের অংশটা এই যে এখানে একটু দেখো তারপরে আমি এটা নিয়ে আগামী ক্লাসে শুরুতে আবার বলবো এই যে প্রিপজিশনের পরে দেখো ন্যাচারাল বিউটি তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেস প্রিপজিশনের পরে একইভাবে ন্যাচারাল বিউটি প্রিপজিশনের পরে এটা একটা নাউন ফ্রেস প্রিপজিশনের পরে এ ন্যাশন এটাও একটা নাউন ফ্রেস দেখো এ এই যে দা ফিল্ড এটাও একটা নাউন ফ্রেস দা ফিল্ড এটাও একটা নাউন ফ্রেস আওয়ার সোসাইটি দেখো এটা একটা নাউন ফ্রেস আওয়ার সোসাইটি আওয়ার সোসাইটি এটা একটা নাউন ফ্রেজ প্রিপোজিশনের পরে তারপরে দা প্রেজেন্স এটা অবশ্য কম মানে তোমার কমপ্লিমেন্টের নিয়মে পড়েছি এখানে না আসবে না এটা হবে এই যে ওয়ার্কিং প্রিপোজিশনের পরে একটা শব্দ এখানে ঠিক আছে ওয়ার্কিং ওম্যান এই পুরোটার একটা নাউন ফ্রেজ হয়ে যাবে এটি অংশটুকু নাউন ফ্রেজ হবে একইভাবে সাম ব্রিলিয়ান স্টুডেন্ট এই অংশটুকু নাউন ফ্রেজ হবে এই যে প্রিপোজিশনের পরে দা মোস্ট পপুলার গেমস এটা একটা নাউন ফ্রেজ দিস মডার্ন গেমস ইজ এই এটা একটা নাউন ফ্রেজ তাহলে আমরা নাউন ফ্রেজকে পাচ্ছি সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে এটা হচ্ছে আজকের এই ক্লাসটুকুর সামারি তা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা আজকে নাউন ফ্রেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং তোমাদের এই বইয়ের শেষের দিকে দেখবা প্রচুর এক্সারসাইজ আছে চ্যাপ্টার শেষে ওই এক্সারসাইজগুলো করে তোমরা একটু করে নিবা তাহলে তোমরা বুঝতে পারবে যে নাউন ফ্রেজ আজকে শুধু নাউন ফ্রেজ শিখে ফেলো দরকার হলে ভিডিওটা আরো দুই একবার দেখো এবং প্রথম ক্লাসগুলো

নাউন ফ্রেজকে আমরা চার জায়গায় পাবো সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট আর অ্যাপোজিশন হিসেবে পেতে পারি খুবই কম ব্যবহার হয় তবে অ্যাপোজিশন হিসেবে আমরা নাউন ফ্রেজ পেতে পারি এই কয়টা জিনিস একটু ভালো করে বুঝো তাহলে নাউন শিখলা প্রোনাউন শিখলি নাউন ফ্রেজ শিখলা আর এই চারটি জায়গায় যদি কখনো আইএনজি পাও সেটা জিরান্ড তো জিরান্ডের আলাদা ক্লাস আছে এই জন্য আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না ওকে তাহলে পুরো ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখো ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ